মনে হয় প্রবলেম হওয়ার কথা না, কারণ সবাই খেলার মধ্যে আছে, প্র্যাকটিসের মধ্যে আছে, তো আশা করি ভালো খেলতে পারলাম। অনেকদিন থেকে ফার্স্টের থেকে এক্সাইটেড ছিলাম যে টি টোয়েন্টি খেলতেছি, ওয়ান ডেতে কবে ডাক পাবো, তো এই আশাটা পূরণ হয়েছে। অবশ্যই চেষ্টা করবো নিজের বেস্টটা দিয়ে দলের জন্য ভালো কিছু করার। আমাদের বেস্ট ক্রিকেটটা খেললে, ভালো পারফর্ম যদি সবাই করতে পারি, তাহলে অবশ্যই হোয়াইট ক্রস করা সম্ভব। মানে প্রত্যেকটা ম্যাচে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারি, তাহলে অবশ্যই জেতা সম্ভব সবগুলো ম্যাচ। আমার যদি সুযোগ হয়, আমি ফার্স্ট অফ অল চেষ্টা করবো নিজের বেস্ট পারফর্মটা করার এখানেও। আর টিম প্ল্যান, টিম যেই জিনিসটা আমার থেকে চাবে, যেই সিচুয়েশনে আমি ব্যাটিং করব, তো ওই জিনিসটা যাতে টিমকে দিতে পারি সেই প্ল্যান করব। সময় নিয়ে ব্যাটিং করা যাবে, এটা কি একটু মানে পজিটিভ কিনা আপনার জন্য? যেহেতু সেটা ডিপেন্ড করে ব্যাটিং অর্ডারের উপরে, যদি উপরে ব্যাটিং করি তাহলে অবশ্যই সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ থাকবে, আর নিচে যদি ব্যাটিং করি তাহলে টিম ডিমান্ড যেভাবে চাবে সেভাবে ব্যাটিং করার চেষ্টা করবো। ব্যক্তিগত লক্ষ্য বলতে গেলে, আমি যদি সুযোগ পাই প্রত্যেকটা ম্যাচে, আমার প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করার চেষ্টা করবো, আর প্রত্যেকটা ম্যাচে যাতে আমি ভালো খেলতে পারি সেই চেষ্টা করবো। টিমটা অনেক ভালো একটা টিম, মাশরাফি ভাইও ব্যাট করতেছে, তো ওভারঅল আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই আমরাই জানি। অবশ্যই ভালো লাগতেছে যে আমরা অনেক জুনিয়ররা সুযোগ পাইতেছি, তো আমাদের কাজ থাকবে যে এখানে যাতে ভালো করে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি আর আমাদের জায়গাটা ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ ডাক পাইছি, ভালো লাগতেছে। স্যারের সাথে কথাই ছিল যখন যে জিম্বাবুর সাথে বিসি একাদশে খেলা হচ্ছিল, তখন বলতেছিল যে সাদা বলে প্র্যাকটিস করো, খেলা আছে, সেটা নিয়ে কথা হয়েছে স্যারের সাথে আগে। তো ওয়ান ডে নিয়ে কতটা এক্সাইটেড? 50 ওভারের গেম, এটা নিয়ে প্রস্তুতিটা কেমন, মেন্টালি প্রস্তুতিটা কেমন? আসলে টি টোয়েন্টি ক্রিকেট আমার সাদা ফর্মেট, সাদা বলের ফর্মেটগুলো আমি খুব এনজয় করি। লাল বল আমার জিম্বাবুর সাথে, তারপর বিসিএলে খুব একটা ভালো সময় যায় না, তো বাসায় গিয়ে সাদা বল নিয়ে কাজ করা হয়েছে। তো স্যার যেটা বলছিল, কয়েকটা জিনিস বলছিল, ওইগুলো নিয়ে একটু আলাদাভাবে কাজ করা হয়েছে। তো আমি সাদা বলের ম্যাচগুলো অনেক এনজয় করি, তো প্রিপারেশন আলাদা মতো ভালো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে চ্যালেঞ্জ নিয়ে খেলার ব্যাপারগুলো একটু মজা লাগে, কারণ ইজিলি যদি সব কিছু মানে হয়ে যায় তাহলে ব্যাপারটা ভাল লাগে না। তো চ্যালেঞ্জ নিয়ে খেলাটা আমার কাছে খুব মানে আমি এনজয় করি। আর সিনিয়র ভাইদের সাথে টুকটাক খারাপ ভালো এইসব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হয় যে প্রেশার সিচুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, তো এইসব ব্যাপার নিয়ে বেশি কথাবার্তা হয়। ওটা তো চলে গেছে, ওটা নিয়ে আমি এখন চিন্তা করছি না। এখন সাদা বলে যত খেলা আছে সামনে, প্রিপারেশন যেভাবে নিচ্ছি আমি এখন এই অফ সময়ে যতটুকু সময় পেয়েছি প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশন অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করি। আপনি যখন ন্যাশনাল টিম ইন করলেন ওয়ান ডে টিমে, হয়তো মাশরাফি ভাইয়ের নেতৃত্বে আর কি সেট সিরিজ বলা হচ্ছে, তো মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলার একটা সুযোগ হচ্ছে আপনার, তো এটা কেমন? শুরুটাই মাশরাফি ভাইয়ের নেতৃত্বে হয়তো হবে আপনার। আলহামদুলিল্লাহ এটা হয়তো লাকি আমি যে মাশরাফি ভাইয়ের আন্ডারে খেলতে পারতেছি। স্বপ্ন কি দেখতেন তার নেতৃত্বে খেলবেন কোনো ম্যাচ এরকম? আসলে এত কিছু তো স্বপ্ন দেখতাম না, তো পার্ট ব্যাক পার্ট চিন্তা করছি, তো এত কিছু স্বপ্ন দেখতাম না যে ন্যাশনাল টিমে খেলবো হ্যান ত্যান, এইভাবে কখনো আমি চিন্তা করি না। আমি এস গ্রুপ থেকেই মানে লেভেল বাই লেভেল চিন্তা করছি যে কীভাবে খেলা উচিত। আসলে তুলনামূলকভাবে এখন আমরা জিম্বাবু থেকে অনেক এগিয়ে আমাদের মাঠের পারফরমেন্স দিক থেকে, যেহেতু আমরা টেস্টে ডমিনেট করে ওদেরকে হারিয়েছি, ওয়ান ডে লাস্ট কয়েকটা দেখায় আমরা ওদেরকে ফটাশ করেছি, তো আমরা আশাবাদী ফটাশ করে, তারপর ক্রিকেট বলা যায় না, তারপর আমরা আশাবাদী। হ্যাঁ, বোলিংয়ের সময় কিছুটা মনে হয়, বাট সব প্লেয়ার সব পেস বোলার ইঞ্জুরি কাটিয়ে লং টার্ম কাটিয়ে আমার মাঠে ফিরে, তো এটা হ্যাবিট হয়ে গেছে। এই প্রথম না যে আমি প্রথমবার ইঞ্জুরিতে পড়েছি, এর আগেও পড়েছিলাম, তো এটা আসলে ইউজড হয়ে গেছে, কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো আমি এখন আমার এই ব্যাক পেন এটা আমি স্ট্রাগল করার পর এখন রিহ্যাব করে ঠিক করেছি, এখন কালকে হয়তো আমার বোলিং করতে কেমন হ্যামস্ট্রিং লাগলো, এটা আসলে বলতে হবে না। আর এই যদি স্পেসিফিক শুধু ব্যাকে না, আমরা হ্যামস্ট্রিং, গ্রোয়িং বা শোল্ডার সব জায়গায় লাগতে পারে, তো আসলে যে জিনিসটা আমি করতে পারি সেটা হচ্ছে কন্টিনিউ রিহ্যাব, বা বিগত দিনে যেগুলো করে এসছে 4-5 মাস ওগুলো যদি কন্টিনিউ করি হয়তো বা ইঞ্জুরি এড়ানো যাবে। বাট আসলে কখন ইঞ্জুরি হয়, হয়তো আমি একটা ফিল্ডিং করতে গেলাম, ড্রাইভ দিতে গেলাম, ইঞ্জুরি হয়ে গেলাম, বাট এটা তো আসলে বড়টা ডিফিকাল্ট। তারপর সেফ ইয়া করে রিহ্যাব ম্যাটেন করে, হ্যাঁ অবশ্যই বিগত দেখায় আমরা ওদেরকে 2 বার হটাশ করেছি, তো আসলে যদি আপনি ক্রিকেট দেখেন আসলে যেদিন যে ভালো খেলবে সেই জিতবে, হয়তো জিম্বাবুয়ে এত খাটো করে দেখার কিছু না, প্রতিপক্ষ সবসময় প্রতিপক্ষই। আপনার যদি দেখেন ইংল্যান্ডের মতো টিম নেদারল্যান্ডের সাথে হেরেছিল টি টোয়েন্টিতে, এটা আসলে ক্রিকেটে জোর গলায় বলাটা ডিফিকাল্ট। তারপর আমরা আমাদের চেষ্টা করবো 100% দেওয়ার,
জয়ের জন্য আমরা প্রতিটা দিনই প্রতিটা যে কোনো দলের সাথে আমরা মাঠে নামি জয়ের জন্যই, ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে। পাঁচ মাস বাট আমি দলের বাইরে ছিলাম, বাদে পারফরমেন্স করেন 8 মাস, তো এটা আসলে কোনো একটা চ্যালেঞ্জ না, এটা ইউজ হয়ে গেছি, বাদ পড়েছি এমন তো না যে বাদ পড়ি নাই। তো হয়তো বা এখন ইঞ্জুরির কারণে আবার ব্যাক করলাম, তো এটা আসলে আমি খুব এর আগে অনেকবার বাদ করেছি বা ইঞ্জুরির কারণে ম্যাচ খেলতে পারিনি আবার ব্যাক করেছি, তো এটা আসলে কোনো প্রেশার নেই, এটা আসলে আমাদের ক্রিকেট প্রফেশনাল হিসাবে আমরা ভালো খেললে টিমে থাকবো, খারাপ খেললে টিমের বাইরে চলে যাবো, এটা নিয়ে খুব একটা অরিট না আমি।